হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগ নিয়ে। তোমরা একে দেখে বুঝতেই পারছো, এই হলো প্রতিমা। এর আগে রথের দিনে একটি বাড়িতে গিয়েছিলাম, ওইটা আরেকটা বন্ধু ছিল আমার, সুলতা, ওদের বাড়িতে একে দেখেছো, পাশাপাশি বাড়ি। আর এইটি হলো ওর বাড়ি। ওর বাড়ি বলতে এটা রান্নাঘর, ও তখন চা করতে গিয়েছিল, ওটা ওর পেছু পেছু আমরাও গিয়েছিলাম। এই যে দেখো না, রান্নাঘরে পেঁয়াজ কিনে ঝুলিয়ে রেখেছে এখানে। এইরমভাবে পেঁয়াজ রেখে দিলে ভালো থাকে পেঁয়াজ, মানে গাছ শুদ্ধ এরকম তুলে আর ঝুলিয়ে রাখতে হয়। আর এই যে আমার দুই মেয়ে এসে দাঁড়িয়েছে, আর নাতনিটার তো এত পছন্দ হয়েছে মাটির উনুন, এইরকম টালির রান্নাঘর, ওর খুব পছন্দ হয়েছে। মানে ওদের বাড়ির থেকে ওর এখানে বেশি ভালো লেগেছে, সুলতার বাড়ির থেকে ওর প্রতিমার বাড়ি খুব ভালো লেগেছে। আর এইটি হলো ওদের ঘর। এই ঘরে থাকে মানে ওনার শাশুড়ি, ওর শাশুড়ি আর ছেলে, আর এই দিকটা বারান্দাটা, আর এইটা হলো ওদের বেডরুমটি। এই যে এইটা, মানে ওর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক, মনে হবে যেন সেই আত্মার সম্পর্ক। হয়তো কোনো রক্তের সম্পর্ক নেই ওর সঙ্গে, কিন্তু আমাদের আত্মার সম্পর্ক এত ভালো যে এই রকম বন্ধু পাওয়াটাও আমি নিজেকে খুব ধন্য মনে করি, যে ও আমার সঙ্গে বন্ধুত্ব করেছে বা আমাদের দুজনের মধ্যে আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে। এ দেখো না, এক সাইডে গাছ লাগিয়েছে, এত সুন্দর তুলসী গাছগুলো হয়েছে না, মানে পুরো ঝাড় হয়ে একটা সাইডে, এবার রাত্রেবেলা অন্ধকার, তারই মধ্যে ও দেখাচ্ছে, জানে আমরা গাছ গাছ একটু ভালোবাসি। আর এই যে পেঁপে গাছ লাগিয়েছে, ওইখানটা পুঁই শাক লাগিয়েছে, আর একদিকে আছে কুমড়োর শাক। ওকে বললাম তুই একদিন কুমড়োর শাক বরং পাঠাস, তোর ছেলেকে বললো একদিন গিয়ে দিয়ে আসিস তো আন্টিকে। এই যে আর পেঁপে গাছে দেখো না কত পেঁপে হয়েছে, ওই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, অনেকদিন ধরে যেতে বলে, যাওয়া আর হয় না। তো সেদিনকে গিয়েছিলাম, রাত্রি হয়ে গেছিলো, তাও ভাবলাম যাক গিয়ে, রাত হোক যাই হোক, একটু দেখা সাক্ষাৎ হলো, আনন্দ হলো, গল্পগুজব হলো। আর আমার এই গাছগুলো এত ভালো লেগেছে, তুলসী গাছগুলো এত সুন্দর। ওই যে খারকোল পাতা লাগিয়ে রেখেছে, দেখো খারকোল পাতা লাগিয়ে রেখেছে, ওই তোলে তুলে বাঁটা খায়, খারকোল পাতা বাঁটা। ওদিকটাও একটু গাছ লাগিয়েছে, ওটা অন্য লোকের জায়গা, তাও নাকি ফাঁকা পড়ে আছে বলে ওল গাছ ফাছ লাগিয়ে দিয়েছে ওদিকটা। আর এইটা ওর উঠোনটা, মানে বেশ সুন্দর, পয় পরিষ্কার একদম, খুব সুন্দর, মানে গেলে একদম মনটা ভরে যাবে। আর ওই মানুষটি এত ভালো, কেউ যদি যায় তাকে কি খাওয়াবে কি করবে, সেই গাছ থেকে আম পেড়ে দিচ্ছে, বড়ি করেছে সেগুলো দিচ্ছে, বলছে না তুই নিয়ে যা, এত ভালো। আর এই যে উঠোনের ওই দিকে দুটো ঘর আছে, ওই দুটো ভাড়া দেবে। আর এই দিকটা এই দেখো ধুঁদ্রো ফুল, কে কে দেখেছো এরকম কালো ধুঁদ্রো, মানে খুব কালো নয়, সাদার মধ্যে ওরকম কালচে কালচে, ওটাকে কালো ধুতো বলে। তিন থাকের হয় ফুলটি, আমার বাড়িতেও আছে ওটা। আর এই আম গাছটা, একটা আম গাছ আছে, ওটাও দোফলা গাছ। এই দেখো না, বলে যা ছাদে যা দেখতে পাবি। এই যে এসে দেখছি গাছটায় আম হয়েছে, এবার আমার মেয়েদের খুব খুশি আম হয়েছে বলে, সেই প্রথমে একটা ওখান থেকে হাত বাড়িয়ে ওই সুলতার ছেলে পেড়ে দিয়েছিল, ও খুব লম্বা চওড়া, যা হ্যাক করে কষ্ট করে ডালটা টেনে আর একটা আম পেড়ে দিয়েছিল। আসার সময় বলে একটা আম নিয়ে যাবি, দাঁড়া লাঠি দিয়ে আর কটা পারি। ওই রাত্রেবেলা লাঠি দিয়ে আম পেড়ে আমাদের আবার কতগুলি আম দিয়েছিলো, এই যে এই আমটা পেড়ে দিয়েছিল। ওই যে বড় মেয়ে শুকছে, পূজা সুখে দেখছে আমের গন্ধ। আর এইটা ওর ওপরে আর একটা ঘর, এই ঘরটা নতুন করেছে, করে এই ঘরে ঠাকুরটা তুলেছে আর একটা বিছানা রেখেছে, ছেলে থাকবে এখন, এখন উপস্থিত কেউ নেই, মানে থাকে না, ওপরটা রেডি করেছে সবে, ছেলের তো এখনও বিয়ে তো হয়নি, করে রাখছে তখন লাগবে ওই জন্য। আর এইটাও সিংহাসনটা, সিংহাসনটাও ও বানিয়েছে বললো, ঘরে কাঠ ছিল। আর এই দেখো ছোট্ট গোপাল, বাড়ির আর এক সদস্য, ওখান থেকে হয়ে যেতে বেরিয়ে পড়েছিলাম আমরা, অনেক রাত হয়ে গেছিলো, সেই দৌড়ে এসে মানে ট্রেনের টাইম হয়ে গেছিলো, ওখান থেকে খুব কাছে কুন্তিঘাটে স্টেশনের কাছাকাছি ওদের বাড়ি, তাই এসে আমরা ট্রেন ধরেছি, চলো বাড়ি ফেরার পালা। তাহলে সবাই দেখতে থাকো, দেখো ভিডিওটি স্কিপ না করে, আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টে জানিও অতি অবশ্যই কীরকম লাগছে আমার ভিডিও, আর লাইক করলে আমি একটু উৎসাহ পাই ভিডিও করার। এই দেখো বলতে বলতে ট্রেন এসেও গেছে ত্রিবেণী স্টেশন, নেমেও পড়েছি আমরা। এই যে ট্রেন, স্টেশনটি বড় অন্ধকার, পরিষ্কার বোঝা যাচ্ছে না, ওই যে ওর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, আর ট্রেন আমাদের নামিয়ে দিয়ে ওর গন্তব্যে যাচ্ছে। এটা হলো ব্যান্ডেল, কাটোয়া ব্যান্ডেল লোকাল ছিল ম্যান্ডেল। এই যে তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আজকের মতো, টাটা।